परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। बर्तमान पुरुषोत्तम सद्दीक्षा ग्रहण कर ले कि पूर्व गुरु त्याग है। अनेक मानुष आछेन जारा अन्यान्य गुरुदेवेर दीक्षा नियेछेन, भगवानेर दीक्षा नियेछेन। अनेक मानुष आछेन पुरुषोत्तम श्रीकृष्णेर दीक्षा ग्रहण करेछेन, गुरु दीक्षा ग्रहण करेछेन। किन्तु परम दयाले सद्दीक्षा ग्रहण कर ले आमादेर जे पूर्व गुरु त्याग हबे, आमादेर जे पूर्व दीक्षा छिल सेई दीक्षा जे नष्ट हो जाए, ये तो पाप हबे। एर थेके आमरा मुक्ति लाभ करब किभाबे, बर्तमान पुरुषोत्तम श्री श्री ठाकुर सद्दीक्षा ग्रहण करब किभाबे। श्री श्री ठाकुर अनुकूलचंद्र ए विषय आमादेरके सहज विधान किन्तु स्पष्ट भावे दिए दिएछेन। तिनि बोललेन, बर्तमान आगत जिनि तिनि पूर्ववर्ती सकल प्रेरितर समष्टि स्वरूप। ताई तो बर्तमान प्रेरित महापुरुषके ग्रहण करते हय, सद्गुरुके ग्रहण करते हय। बर्तमान प्रेरित सद्गुरुर सद्दीक्षा ग्रहण करले कोनो रकम किन्तु पाप हय ना। दापरे भगवान श्रीकृष्ण मानव रूपे जन्मग्रहण करेछिलेन। তিনি তখন যদি সমস্ত জ্ঞান আমাদেরকে দিয়ে দিতেন, সমস্ত পথ আমাদেরকে বলে দিতেন, বাঁচার রাস্তা দেখিয়ে দিতেন, তাহলে তো তাকে আর আসতে হতো না। তিনি কেন আবার মানব রূপে এই ধরাধামে যুগে যুগে এলেন? তারপর তিনি এলেন শ্রী চৈতন্যদেব রূপে। শ্রী চৈতন্যদেব রূপে যখন তিনি এলেন, তখনও তো তিনি সমস্ত জ্ঞানকে দিয়ে যেতে পারতেন, বাঁচার পথকে বলে যেতে পারতেন, কিভাবে ভগবান লাভ করে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করা যায় সেই পথটা তিনি বলে দিতে পারতেন। তারপরেও তিনি কেন আবার এলেন? তিনি বলে গেলেন যে আমাকে আবার আসতে হবে। তিনি এলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রূপে। তিনিও কিন্তু যাবার আগে বলে গেলেন, আমি এখন সমস্ত জ্ঞানকে দিয়ে যেতে পারলাম না, আমাকে আবার আসতে হবে। তো তেনারা যখন যুগে যুগে দেহ বদলে এই ধরাধামে আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য আসছেন, তাহলে আমরা কেন তাকে গ্রহণ করতে পারবো না? এক এবং অবিনশ্বর, শুধুমাত্র তাদের দেহ পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরম ঈশ্বরই যে যুগে যুগে দেহ নাম স্থান কাল পরিবর্তন করে এসেছেন এই ধরাধামে, তাহলে আমরা কেন তাকে গ্রহণ করতে পারবো না? তিনি এই যুগে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসেছেন, তাঁর সদ্দীক্ষা গ্রহণ তাই তো আমাদেরকে করতে হয়। পরম দয়াল যুগপুরুষোত্তম তাই তো বললেন, প্রেজেন্ট প্রফেট ইজ দ্য কনজিউমেশন অফ অল প্রফেটস। বর্তমান আগত যিনি তিনি পূর্ববর্তী সকল প্রেরিতরই সমষ্টি স্বরূপ। তাই যার মধ্যে সকল দেবদেবীর সমাহার থাকে, সকল গুরুদের সমাহার থাকে, তিনিই তো পুরুষোত্তম, তাই তো তাঁকে ধরে চলতে হয়। সদ্দীক্ষা কোনো দীক্ষা বা গুরুকে ত্যাগ নয়, বরং প্রতি পদক্ষেপে তাঁরই পুনশ্চরণ অনুপূরক। তাহলে সদ্গুরু গ্রহণ করার পূর্বগুরু ত্যাগ হয় না? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, সদ্গুরু মানে তিনি যার মধ্যে পূর্বতন বর্তমান অন্যান্য গুরুদের ফুলফিলমেন্ট বা পরিপূরণ থাকে, তাই তাকে গ্রহণ করায় কারোর প্রতি শ্রদ্ধা ব্যাহত হয় না, তিনি কারোর ভাবে ব্যাঘাত করেন না। তিনি শ্রদ্ধা ভক্তির অগ্রগতি ঘটিয়ে মানুষকে হায়েস্ট রিয়েলাইজেশনের বা সর্বোচ্চ অনুভূতির পথে পরিচালিত করেন। তাকে পেলে কিন্তু তাকে ত্যাগ করে অন্য কোথাও দীক্ষা নেওয়া চলে না। তাই তো সদ্গুরুর চরণ একবার আশ্রয় করলে, তাঁর আদেশ নির্দেশ মেনে চললে জীবনে আর কিছু লাগে না। সকল দেবদেবীর আশীর্বাদ লাভ সম্ভব হয়, সকল গুরুদেবের আশীর্বাদ লাভ সম্ভব হয়। এখন প্রশ্ন হচ্ছে, গুরু কি বদলানো যায়? শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্নের উত্তরে বললেন, সদ্গুরু বদলানো যায় না। গুরু মানেই সদ্গুরু। সদ্গুরু ছাড়া অন্যত্র দীক্ষা নেওয়ার পর সদ্গুরু পেয়ে তাঁর কাছে মন্ত্র নিলে গুরুত্যাগই হয় না, দীক্ষাদানের অধিকারী হলেন সদ্গুরু। সদ্গুরু মানে ওয়ার্ল্ড টিচার বা জগৎগুরু। আমরা অনেকে আছি কুলগুরু দীক্ষা গ্রহণ করে থাকি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্পষ্ট করে দিয়ে বললেন, আপনার যদি অন্য দীক্ষা থাকে কিন্তু সদ্গুরু দীক্ষা যদি না থাকে, তাহলে কিন্তু সদ্গুরু সদ্দীক্ষা অতি অবশ্যই গ্রহণ করতে হবে, এছাড়া কিন্তু আর অন্য কোনো পথ নেই। আর সদ্গুরুর দীক্ষা গ্রহণ করে আপনি তবেই কিন্তু জীবনে সঠিক পথকে অবলম্বন করে চলতে পারবেন। যিনি নিজেই নিজের জীবনকে অন্ধকারে রেখেছেন, তিনি কিভাবে আপনাকে আলোর পথ দেখাবেন? সেই গুরু কিভাবে আপনাকে সঠিকভাবে জীবনে চালিত করতে পারবেন, এটা কিন্তু আগে আমাদেরকে ভাবতে হবে। আর যিনি পরম জ্ঞানী, যিনি সমস্ত কিছু থেকে আমাদেরকে রক্ষা করতে পারবেন, যিনি ওয়ার্ল্ড টিচার বা জগৎগুরু,
তিনিই তো আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন এবং তিনিই তো আমাদেরকে সঠিক পথ দেখাতে পারবেন, যিনি নিজে অন্ধকার থেকে আলোর পথে আসতে পেরেছেন, যিনি তিনিই তো আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। তাই তো আমাদেরকে সদ্গুরু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করে জীবন পথে চলতে হয়। সদ্গুরু না হলে গুরু বদলানো যায়? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেন, 500 বার বদলানো যায়। গুরু যদি না সঠিক হয় তাহলে তো সেই গুরুর সদ্দীক্ষা গ্রহণ করে কোনো ফলই আমরা লাভ করতে পারবো না। বর্তমান প্রেরিত মহামানব যিনি, তিনিই সদ্গুরু, দীক্ষাদানের অধিকার একমাত্র তাঁরই। তাই বর্তমানকে অস্বীকার, অবজ্ঞা বা ত্যাগ করা মহাপাপ। হয়তো কারোর যাজনে উদ্বুদ্ধ হয়ে সৎসঙ্গে সদ্গুরু দীক্ষা গ্রহণ করা হলো, আবার কারোর অপযাজনে সকাম প্রার্থনা পূরণ না হলে সদ্গুরু ত্যাগ করে কোনো পূর্বগুরুতে ফিরে যাওয়া, সেটাও কিন্তু মহাপাপ। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, সদ্গুরুকে করলে ত্যাগ সেই পথে বয় মন্দ রাগ। সদ্গুরু ত্যাগে মহাপাপের শাস্ত্র বাণী তাতেই কয়, সর্বনাশা ওইটে জেরে গেয়ে বেড়ায় কালের জয়। বহু আচার্য দীক্ষায় যদি তেমন করেই চলতে থাকো, ঘূর্ণিপাকে পড়বে তুমি, সার্থকতায় পাবে না কো। আমরা যদি বহু আচার্যের বা বহু গুরুর দীক্ষা গ্রহণ করে থাকি এবং তারা তাদের মতো করে যদি আপনাকে বিভিন্ন রকম বিধান দেয়, আমাদের জীবনটা কিন্তু ঘূর্ণিপাকে পড়বে এবং ঘূর্ণি ঝড়ের মতো ঘুরপাক খাবে। তাই তো আমাদেরকে একমাত্র পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর, সেই পরম গুরু সদ্গুরু সদ্দীক্ষা গ্রহণ করে তাঁর আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলতে হয়। তাতেই কিন্তু জীবনে সফলতা আসবে, জীবনের সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো, সহজেই আমরা পুরুষোত্তমের স্মরণ নিয়ে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো। সদ্গুরু ত্যাগ মহাপাপের, এটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। সদ্গুরুর সদ্দীক্ষা গ্রহণ করে সেটা যদি ত্যাগ করি সেটা কিন্তু মহাপাপের হবে। অনেকে আছেন পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে আবার ছেড়ে দিয়েছেন, ইষ্টবৃত্তি করেন না, সময়ে নামজপ করেন না, তাঁরা কিন্তু মহাপাপের ভাগিদার হবেনই হবেন। তাই তো সদ্গুরু সদ্দীক্ষা গ্রহণ করে অতি অবশ্যই তাঁর নাম জপ করতে ভুলবেন না, তাঁর আদেশ নির্দেশ মেনে চলার কথা কখনোই ভুলবেন না। আপনারা যারা পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে ছেড়ে দিয়েছেন, দয়া করে পরম দয়ালের প্রত্যেকটি কর্মকে আবার যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। সময়ে ইষ্টব্রতে নাম জপ প্রার্থনা এগুলো অতি অবশ্যই আবার নতুন করে শুরু করুন, না হলে কিন্তু জীবন কিভাবে যে ধ্বংসের মুখে পতিত হবে তা আপনার নিজেরও কল্পনার বাইরে। হয়তো বর্তমানে মনে হচ্ছে যে বেশ তো ভালো আছি, কিসের জন্য আবার দীক্ষা নেব, কিন্তু সময়ে কখনো কারোর বলে আসে না। সময়ে কখন কার কী হবে কেউ কিন্তু জানে না, ভবিষ্যৎ কখন কার অন্ধকার হবে বা আলোর পথে যাবে সেটাও কিন্তু কেউ জানে না। সবসময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলাই কিন্তু শ্রেয়, আর এই জীবনে ভগবানকে নিয়ে চলাটাই হলো আমাদের জীবনের আসল উদ্দেশ্য। শাস্ত্রে এটা কিন্তু বহু শাস্ত্রে প্রমাণিত, ভগবান যুগে যুগে এসেছেন এবং এই একটি কথাই কিন্তু বলে গিয়েছেন যে ভগবানকে লাভ করো, ভগবানের সাধন ভজন করো এবং এর মধ্য দিয়েই চিরমুক্তি সহজে লাভ করে থাকো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।